Thank you so much. রাধারানীকে এত সুন্দরভাবে আমাদের কাছে এক্সপ্লেইন করার জন্য। আচ্ছা, এবার আমি অনুরোধ করব এই ছবির কাস্ট, কাস্টে যারা অভিনয় করেছেন অমৃতা চ্যাটার্জি এবং মনুশ্রী বিশ্বাস, তারা এই স্ক্রিপ্টটা করা, মানে কাস্টটা দিয়ে করব বলে আমার প্রথম ইনিশিয়ালি স্ক্রিপ্টটা করি। আমার পাশে ভাই কম বন্ধু দাঁড়িয়ে আছে, ওর সাথে মিলিয়ে আমি স্ক্রিপ্টটা করতে শুরু করেছিলাম। ওর নাম শাস্ত্রী। তো আমি ঠিক কিছু উত্তর পাচ্ছি না। ওটাই বলতে চাই যে আগামীতে ছবিটা খুব ভালো মতো চিনি বাপার সাথে এর আগে একটা ছবি করেছি কিছুদিন আগে, খুব মজা করে সবাই করেছি, নেগেটিভ তার ওয়ার্কিং থাকে। এটা দ্বিতীয় ছবি আমি বাপার সাথে হোক, খুব ভালো লাগছে। পুরনো বন্ধুরা আছে, সুজয় আছে, আমাদের অক্সিজেন কিছু বলবে? এই তো অমিত এসেছিস, থ্যাংক ইউ। সুভাষদা কিছু বলবে না? এই তো না, আমি তাহলে সুভাষদার পাড়ায় শিফট করব। আচ্ছা, এখানে সবাই আছেন সহবাসী কই? এই তো সোহাগ মাস, সোহাগ মাসে তুমি বরং কিছু একটু বলো। আবার বলবে না? না না, কি বলবে না, এই ছিল আমার, এই হচ্ছে কপাল। আচ্ছা যাই হোক, আপনাদের বলছি এই এই যে টিম, এবং এই টিমের বাইরে আমার আরও মানুষরা আছেন যারা এখন এখানে হয়তো নেই, টুটুল আসতে পারেনি না এখনো। আমি এনাদের সবার কাছে কৃতজ্ঞ। এই ফুল টিম যদি আমার সঙ্গে না থাকতো তাহলে এটা আমাদের গল্প শেষ হতো না কিছুতেই, এটা সত্যি সত্যি আমাদের সবার গল্প। সেই জন্য আজকে 50 পেরিয়ে আজকে 59 দিন, আর যদি সবার ভালোবাসা পাই এভাবে তাহলে জানি না কত দূর যাবো, অন্তত 75-100। কই তাজু হারিয়ে গেছে? না এই তো তাজু, না এই তো, এই তো আছে আছে, না না তোকে ইয়ে খুঁজে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি বলতে পারি না জানি, কিন্তু তাও বলছি, এই মানুষ অবশেষে সেই শুভদিন কি বলবে, এতদিন পার করেছে, এটা আমাদের গল্প, তারপর আরও অনেক কিছু আমরা অ্যানাউন্সমেন্ট শুনলাম, কি বলবে? আমি এটাই বলবো যে এটা একটা দারুণ দারুণ ভালো লাগার বিষয়, আমরা যারা সবাই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তাদের সবার জন্যে, কারণ একটা ছবি সেটা মানুষের এত মন ছুঁয়েছে এবং কমার্শিয়ালি এত সাকসেসফুল, এত মানুষ হলে গিয়ে দেখেছে এবং এত সুন্দর তার টার্ন ওভার, যেটা একটা দারুণ আনন্দের বিষয়। এবং মানুষেরই আমাদের সবার অভিনেত্রী, তিনি পরিচালনা করতে এসছেন এবং ধাগা প্রোডাকশনের মতো একটা সংস্থা তার পাশে দাঁড়িয়েছে। শুভঙ্করদা যেভাবে প্ল্যানিং করে তারা ছবিটাকে রিলিজ করেছেন এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সব থেকে বড় ব্যাপার। তো সেই জন্য ওদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সবারই একটা একটা করে ছবি এখানে রিলিজের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যেমন পায়েলের ঘিরগিট আছে, সেরকম আমার চাবিওয়ালা আছে। তো আমরা খুব খুব এক্সাইটেড। আমি ঢাকা প্রোডাকশনের সঙ্গে আমার প্রথম অ্যাসোসিয়েশন, ভীষণ ভালো লাগছে যে ঢাকা প্রোডাকশন আমার আমাদের এই ছবিটা রিলিজ করছেন, এবং আমি খুব আশাবাদী ছবিটা দর্শকের কাছে খুব ভালোভাবে গিয়ে পৌঁছবে। অপরাজিতা দি যেটা বললো যে বাজেটটা কোনো ব্যাপার না, ছবি ভালো হলে দর্শক হলমুখী হবে, তো সেটা নিয়ে তুমি কি বলবে? না আমি এটাই বলবো যে মানে অনেক সময় দেখো বাজেটটা কনস্ট্রেন হয়ে গেলে সেটা ছাপটা কাজের উপর পড়ে, আবার অনেক সময় দেখবে গল্প এত ভালো, অভিনয় এত ভালো যে মানুষ আর বাজেটের উপর কনসেন্ট্রেট করে না, বা দেখে কখনো মনে হয় না আচ্ছা টেবিলটা একটু চকচকে হলে ভালো হতো, কারণ অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এত প্রাণবন্ত হয়ে তারা তাদের ক্যারেক্টারগুলো প্লে করছেন যে তখন বাজেটের ওই খুঁটিনাটিগুলো, যেটা উপদাও বলছিলেন স্টেজে যে 10x10x10 ফুট তাদের একটা পার্টি শুট করেছে, সেগুলো মানুষের চোখে লাগে না। তো ভালো গল্প সবাই দেখতে চান, এবং ঢাকা প্রোডাকশনের হাত ধরে আরও আরও ভালো গল্পের কাছে মানুষ পৌঁছে যান, এটাই এটাই কামনা। তোমার আসছে চাবিওয়ালা, সেটা নিয়ে দর্শকদের কী বলবো? এটাই বলবো যে আমরা 3-3.5 বছর ধরে ছবিতে বানিয়েছি, এবং কোভিড পরবর্তী সময় বছর দুয়ের দারুণ একটা ফেস্টিভ্যাল ট্রাভেল হয়েছে, এবং তার প্রচুর পুরস্কার রয়েছে, সব দলে লাগানো রয়েছে,
কিন্তু যতক্ষণ না আমাদের কলকাতার মানুষজন দেখতে পাচ্ছেন বা দেশের মানুষজন দেখতে পাচ্ছেন ততক্ষণ তো ভালো লাগে না। আর ফেস্টিভ্যালে তো খুব অল্প সংখ্যক কিছু মানুষজন দেখতে পান, তো সুতরাং অধীর আগ্রহে অপেক্ষা করছি মানুষের কাছে চাবিওয়ালা নিয়ে পৌঁছে আসতে। সবার আগে এটা আমাদের গল্পের জন্য ঢাকা প্রোডাকশন, শৈলকর মিত্র এবং মানসী দি সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাতে চাই। অডিয়েন্স হিসেবে আমাদের কাছে খুব বিরাট প্রাপ্তি যে আমরা ভালো ছবি দেখতে চাই, ভালো ছবি দেখতে ভালোবাসি এবং এটা আমাদের গল্প সেটাই রিফ্লেক্ট করেছে। ভালো ছবির কোনো সাবস্টিটিউট হয় না এবং অডিয়েন্স হিসেবে আমার এক্সপেকটেশান এই মেকার্সদের কাছে অনেক বেশি নেক্সট ছবিগুলোর জন্য। সাইমালটেনিয়াসলি একজন আর্টিস্ট হিসেবে আমি ভেরি মানে নার্ভাস একটা সিচুয়েশনের মধ্যে রয়েছি, কারণ নেক্সট ছবি মানসী দি এবং ঢাকা প্রোডাকশানে সেটাতে আমি মেন কাস্টিংয়ে কাজ করছি, 5 নম্বর স্বপ্নময় লেন। এবং আমি জানি যে দর্শকের যেহেতু এক্সপেকটেশন অনেক বেশি রয়েছে, বাট এটাও জানি যে আমাদের যে ম্যাজিকটা অলরেডি ক্রিয়েট হয়েছে এটা আমাদের গল্পে, নেক্সট এই প্রজেক্টে হয়তো আরও বড়ো ম্যাজিক দর্শক দেখতে চলবে আর এটাই। এবং আমার ঢাকা প্রোডাকশানের যে প্রথম ছবি ছিল, ফার্স্ট ফিল্ম গিট হিন্দি মুভি, সেটাও খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে, সেটার জন্য আমাদের আপনাদের ভালোবাসা চাইবো। আমাকে ডাকছে স্টেজে, হ্যাঁ আমরা তাড়াতাড়ি অনুষ্ঠান থেকে এগোতে চাই। এবং আমরা আপ্রাণ চেয়েছিলাম যে মানুষের ছবিটা শেষ করুন, ছবিটা শেষ হয়েছে, মনে এসেছে এত পছন্দ করেছে, এই এত সাধারণ একটা ছবি যেটা বলেছে যে এখনো ভালো লোকেশন নেই, কোনো কিছুই নেই, কোনো কিছুই আমরা পাইনি, তারপরেও যে ছবিটা এত সাকসেস পেয়েছে, এত মানুষ ভালো হয়েছে, এটা একটা বিরাট খবর। আশা করছি মানুষ ছবিটা আরও বেশি এগিয়ে থাকবে। জয়দীপদা আছে, জয়দীপদা মুখার্জি আগে দেখেছি, জয়দীপদা জয়দীপ আমাদের পাশে দিকে ভীষণ ভাবে দাঁড়িয়েছে, সেটা আলাদা করে বলার কিছু নেই, আমি খালি জয়দীপকে বলেছিলাম জয়দীপ মানুষকে বলেছিলাম যে আমার ইচ্ছা যে আমি সিরিয়ালের মেগা সিরিয়ালের অভিনেতা হিসেবে আমি একটা ছবি করবো, এটা তোমাকে আমি কথা দিচ্ছি, আমার এখনো মনে আছে ভারত লক্ষ্মীর 5 নম্বর মেকআপ বলেছে, আমি খুবই খুশি হয়েছি অন্বেষা এই ছবিতে আছে, ভীষণ পছন্দ হয়ে গেছে, এই পদ্ধতি না শেষ হয় আমার কাছে না, মানে 5 নম্বর স্বপ্নময় এবং এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমরা, এই না 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 আমাদের মধ্যে সম্পূর্ণ সবসময় আমাদের মধ্যে যোগাযোগ ছিল এবং থাকবে, থ্যাংক ইউ। আমাদের পথ শেষ হয় না, আমরা চলতেই থাকি, একদমই তাই, বললাম যে তুমি বলেছিলে যে আমাদের মেগা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী দিয়ে ছবি করবে, এটা করতে এই শুটিং করতে গিয়ে তোমাদের একটা রিইউনিয়ন হয়ে যাবে বলো, এই পদ্ধতি না 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 আমাদের মধ্যে সম্পূর্ণ যোগাযোগ রিইউনিয়ন ব্যাপার সব সময় আমাদের মধ্যে যোগাযোগ ছিল এবং থাকবে,
নতুন নতুন এন্টারটেইনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।